বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট স্মার্টফোন মানে 20-25 হাজার টাকার মধ্যে হলো Realme NARZO 50 Pro। এটা রিভিউ আমাদের চ্যানেলে আছে, অলরেডি আপনারা দেখে নিয়েছেন। তো এই বাজেটে আরো একটি স্মার্টফোন পাওয়া যায় যেটা Realme ব্র্যান্ডের, Realme 10 Pro। এই যে সুন্দর স্মার্টফোনটি। এখন এই দুটো ডিভাইসের কম্পারিজন ভিডিও আপনারা অনেকেই চেয়েছিলেন, কারণ দুইটার দাম এক রকম আবার সেম ব্র্যান্ডের, তো কোনটা আমার নেওয়া উচিত একই রকম ভ্যারিয়েন্ট। তো ওই বিষয়টা জানবো আজকের আমরা ভিডিওতে। শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে, যাদের সব আপনারা এই দুটো স্মার্টফোনই অ্যাভেলেবল পেয়ে যাবেন আনঅফিসিয়াল ভাবে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। তবে NARZO 50 Pro এই স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি কিন্তু একটু কম, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ওয়েল, ফার্স্টে যদি আমরা দুইটার ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, দুইটা স্মার্টফোনের বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিকে তৈরি। তবে NARZO 50 Pro ওই স্মার্টফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। অন্যদিকে Realme 10 Pro এর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা সে ব্যাপারটা আমরা জানি না, কোনো তথ্য পাইনি। তো এই ক্ষেত্রে এগিয়ে থাকছে কিন্তু NARZO 50 Pro Realme-র এই ফোনটা। 10 Pro স্কোয়ার বক্সি শেপের, NARZO 50 Pro ওটা রিয়ার প্যানেলটা একটু কার্ভ, ওটা একটু পাতলা স্মার্টফোন, সাইজও একটু ছোট। ওটা রিয়ার প্যানেলটা একটু গ্লসি ফিনিশ, এইটা রিয়ার প্যানেলটা ম্যাট ফিনিশ টাইপের। এখন ডিজাইনটা আপনার উপরে আমি ছেড়ে দেবো, যার যেটা ভালো লাগে। তবে পাতলা হ্যান্ডি ফোন কিন্তু NARZO 50 Pro। ওয়েল, ডিসপ্লে নিয়ে বলতে গেলে NARZO 50 Pro অ্যামোলেড প্যানেল, এর সাইজ 6.4 ইঞ্চ, যা 90Hz হাই রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের। আর যেমনটা বলছিলাম, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে। আর Realme 10 Pro এটাতে কিন্তু IPS LCD প্যানেল রয়েছে, যদিও এর সাইজটা একটু বড়, 6.72 ইঞ্চ, 120Hz হাই রিফ্রেশ রেট। তো আমরা এই ফোনটাতে দেখছি ডিসপ্লেটা একটু বড়, আবার 120Hz হাই রিফ্রেশ রেট। NARZO 50 Pro তে রয়েছে 90Hz, সো হাই রিফ্রেশ রেট এখানে পাবেন। বাট এইটা হচ্ছে একটা IPS LCD প্যানেল। এখন অ্যামোলেড আর IPS এর মাঝে তো হিউজ তফাৎ আছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো এইখানেও চয়েসটা আপনার উপরেই থাকলো। পার্সোনালি আমার কাছে যদি ডিসপ্লে দেখার কথা বলেন, আউটলুক Realme 10 Pro ডিসপ্লেটা দেখতে অস্থির লাগে, কারণ চিনি বেজেল খুবই ন্যারো। বাট কালারফুল বা অ্যামোলেড ডিসপ্লের যে মজা, সে বিষয়টা আমি NARZO 50 Pro বেশি পেয়েছি এবং ওটাকেই এগিয়ে রাখছি ডিসপ্লে সেকশনেও। NARZO 50 Pro তে কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, এবং এই বাজেট সেগমেন্টে আমার মনে হয় না আর কোনো ফোন আছে যেটাতে আমরা এই ধরনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাই। অন্যদিকে Realme 10 Pro তে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন এইখানে আমার মনে হয় Realme NARZO 50 Pro এগিয়ে থাকে, যেটা আসলে আরেকটু মানে বর্তমান যুগ উপযোগী বলা যেতে পারে। এ কারণেই পারফরমেন্স সেকশনে এসে দেখছি আমরা, দুটোতে একদম ভিন্ন ধরনের প্রসেসর রয়েছে। Realme 10 Pro তে রয়েছে কিন্তু স্ন্যাপড্র্যাগন 695 SoC, যা 6nm একটি প্রসেসর, স্টোরেজ সলিউশন EOS 2.2, এটা রান করছে অ্যান্ড্রয়েড 13 আর Realme UI 4.0। অন্যদিকে NARZO 50 Pro এটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 920, 6nm প্রসেসর, ওটাও কিন্তু একটি ভ্যারিয়েন্টেই পাওয়া যায়, 6GB RAM, 128GB স্টোরেজ, বাংলাদেশে 6GB RAM ভ্যারিয়েন্টে আছে। আর ওই স্মার্টফোনের স্টোরেজ সলিউশন EOS 2.2, এটা অ্যান্ড্রয়েড 12 রান করছে Realme 4.0, বাট এটা অ্যান্ড্রয়েড 13 পর্যন্ত নেওয়া যাবে, 13-এর আপডেট পাবেন। এখন এই যে পারফরমেন্স সেকশন, এখানে এসে দুইটা প্রসেসরকে মিড রেঞ্জের ক্যাপেবল প্রসেসর হিসেবে আমরা মানি বা ভালোই বলা যেতে পারে। তবে যদি কিনা আমরা দুটোকে কম্পেয়ারই করতে চাই, তাহলে বেশ কিছু জায়গায় NARZO 50-র এই মিডিয়াটেক ডাইমেন্সিটি 920 কিছুটা এগিয়ে থাকবে। আপনারা যদি অনলাইন থেকেও দেখে নেন তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ এটা কিছুটা এগিয়ে থাকছে। আবার হ্যাঁ, স্ন্যাপড্র্যাগনের প্রতি আমাদের একটা ভরসা থাকে, সেই বিষয়টা অবশ্যই আছে। বাট যদি কিনা আমরা আসলে গেমিং এর কথা চিন্তা করতে যাই, ডে টু ডে টাস্কিং এর কথা চিন্তা করতে যাই, ওভারঅল আসলে কিন্তু পারফরমেন্স সেকশনে এগিয়ে থাকছে NARZO 50 Pro। বাট হ্যাঁ, NARZO 50 Pro অবশ্যই কমতির জায়গা আছে, এবং এই পারফরমেন্স সেকশনেই, এটাতে আপনি কিন্তু স্টোরেজ বাড়াতে পারবেন না, চাইলেও মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, 128GB ওইটুকুই, এর বেশি আর ব্যবহার করার সুবিধা নেই, যেটা আপনি আবার পেয়ে যাবেন Realme-র এই ডিভাইসটাতে 10 Pro তে। সো এই জায়গাটায় এসে আপনাকে একটু সিদ্ধান্ত নিতে হবে যে আমার কি স্টোরেজ 128GB তে হয় কিনা। যদি 128GB তে আপনার হয়ে যায়, তাহলে আমি বলবো পারফরমেন্সের জন্য হলেও বা গেমিং এর জন্য হলেও আপনি অবশ্যই NARZO 50 Pro 5G স্মার্টফোনটিকে চয়েস করবেন। আর যদি স্টোরেজ বেশি লাগে তাহলে তো এই অপশনটা আপনার জন্য থাকছে। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনগুলো নিয়ে যেহেতু আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, তো আমার মনে হয় না গেমিং এ কোনটা কি রেজাল্ট করলো কি এভাবে বলার দরকার হয় না, জাস্ট কোনটা থেকে কোনটা কি এগিয়ে আছে সে বিষয়টা আমি ক্লিয়ার করে গেলেই চলবে, চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ক্যামেরা নিয়ে বলতে গেলে Realme 10 Pro তে আমরা দেখব 108MP মেইন শুটার সাথে 2MP একটি ইউজলেস সেন্সর রয়েছে, ডেপথ সেন্সর আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16MP শুটার। NARZO 50 Pro তে রয়েছে কিন্তু 48MP মেইন শুটার, দেন 8MP আল্ট্রা ওয়াইড শুটার, দেন 2MP ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16MP শুটার। তো এখন এই যে Realme-র এই ফোনের 108-এর সাথে NARZO 50 কি পেরে উঠবে, ছবিগুলো দেখুন সাইড বাই সাইড রয়েছে। আমরা এখানে যদি কালার টোন নিয়ে বলতে যাই, Realme NARZO 50 Pro এটা কিন্তু কিছুটা ওয়ার্ম টোনের ছবি দিচ্ছে তুলনামূলকভাবে, যদি কিনা আমরা এটার সাথে কম্পেয়ার করি। আর এটা ছবিগুলো আরেকটু মোর ন্যাচারাল কালার মনে হয়েছে, এবং ডিটেল যদি কিনা আমরা জুম করতে যাই তখন 108, হ্যাঁ কিছুটা একদম স্লাইডলি এগিয়ে
থাকবে তবে সব সময়ও না সব জায়গায়ও না আপনি ভালো করে দেখে নিশ্চয়ই সে বিষয়টা বুঝতে পারছেন বাট ওভারঅল দুইটা ছবিকে পাশাপাশি রাখলে আপনার কালার টোন সবকিছু কন্ট্রাস্ট সবকিছু মিলে ভালো লেগে যাবে নারজো 50 এর ছবি নারজো 50 প্রো সরি তবে আরেকটা বিষয় খেয়াল করলাম ক্লোজ কোনো অবজেক্টের ছবি তুলতে গেলে তখন যে বিষয়টা হচ্ছিল অটো ফোকাসিংটা Realme 10 Pro দ্রুত করতে পারছিল নারজো 50 প্রোর একটু সময় লাগছিল আর কি দ্যাটস ইট তবে আমরা দেখুন এখানে কিন্তু নারজো 50 প্রোতে পেয়েছি আলট্রা ওয়াইড একটি শুটার যেটা Realme 10 Pro তে একেবারেই নেই সো এখানে অবশ্যই এগিয়ে থাকছে এবং এই কারণে সে উইনার তারপরে ম্যাক্রো শুটার রয়েছে সে জায়গায়ও সে উইনার পোর্ট্রেট মোড দুটো স্মার্টফোনে অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্টই দিয়েছে আর কি তবে হ্যাঁ দুটোর ক্ষেত্রে আমরা কালার কিছুটা শিপিং লক্ষ্য করছি এখানে কার কোনটা ছবি আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা দুটার টোন অলমোস্ট সেম Realme এর একটা নিজস্ব যে টোন আছে ওটা একটু ব্রাইট করে দেয় বাট Realme 10 Pro তে আমার মনে হয়েছে আরেকটু বেশি বেশি ব্রাইট করে যেটা নারজো 50 তে একটু কম মনে হয়েছে তবে লো লাইটে দুটোর ছবি কিছুটা সফট হচ্ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরার জন্য দুইটার যে কোনো একটা চয়েস করলেই চলবে বলে আশা করছি ভিডিওর ক্ষেত্রে নারজো 50 প্রোতে কিন্তু আপনারা 4K 30fps রেকর্ড করতে পারবেন যে বিষয়টা আপনি আবার Realme এই যে 10 প্রোতে পারবেন না এটা সর্বোচ্চ কিন্তু 1080p 60fps ভিডিও রেকর্ড করা যাবে তো রেজলিউশনের কারণে ওইখানে কিন্তু নারজো 50 প্রো আবারও এগিয়ে থাকছে আর ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে হ্যাঁ ওভারঅল ভিডিও কোয়ালিটিতে আমার মনে হয়েছে নারজো 50 প্রোই আসলে এখানে কিছুটা এগিয়ে থাকে স্টেবিলিটির ক্ষেত্রে 1080p তে দুটার ক্ষেত্রে আমরা অলমোস্ট সেম রেজাল্ট পেয়েছি তো ফাইনালি ক্যামেরা নিয়ে আসলে এটাই বলা যায় নারজো 50 প্রোতে আমরা বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর পেয়েছি যেগুলো আবার Realme 10 Pro তে নেই সো এই জায়গায় নারজো 50 প্রো উইনার আর মেইন ক্যামেরা যদি কম্পেয়ার করি তাহলে দুটো কিন্তু একদম হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে কারণ ওভারঅল কম্পেয়ার করতে গেলে আসলে তখন নারজো 50 প্রোর ক্যামেরা সেকশনটাই এগিয়ে থাকবে যেহেতু 4K তে আবার ভিডিও রেকর্ডও করার সুযোগ রয়েছে এই আর কি দুটো স্মার্টফোনে আপনারা সাউন্ড পাবেন স্টেরিও অর্থাৎ দুইটা স্পিকার রয়েছে দুটোর ক্ষেত্রে এবং সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সিমিলার মনে হয়েছে আমার কাছে কিছুটা লাউড মনে হয়েছে Realme 10 Pro-র সাউন্ড ব্যাটারি দুটোতে আমরা পাবো 5000mAh এর ব্যাটারি এবং 33W-এর চার্জিং সিস্টেম তো এই জায়গাটা আসলে সেম এবং ব্যাটারি ব্যাকআপও অলমোস্ট সেম ছিল 6mAh প্রসেসর রয়েছে দুটোতেই যদিও একটা আইপিএস একটা অ্যামোলেড আবার 90Hz 120Hz এর বিষয় আছে তো সব মিলে ব্যাকআপ আসলে অলমোস্ট সেম বলতে পারেন আপনি এখন দাম Realme 10 Pro এর 6 128GB ভ্যারিয়েন্ট বাংলাদেশ মার্কেটে 26,000 এর আশেপাশে পাওয়া যায় 26,000+ আর নারজো 50 প্রো এইটা আমি যখন রিভিউ করছিলাম এই ফোনটার দাম ছিল 24,500 টাকা বাট এই ডিভাইস এখন মার্কেটে না থাকাতে এটা হয়তো একটু বেশি দামে অনেকে সেল করছে তবে খুব শীঘ্রই এই ফোন আবার যদি চলে আসার পর এরকম একটা প্রাইস রেঞ্জের আশেপাশে পেয়ে যাবেন তো দামও কিছুটা এখানে কম দুইটার মধ্যে আমার কাছে পার্সোনালি আমি এগিয়ে রাখবো আসলে নারজো 50 প্রোকে আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো